সেটা তোমাকে বুঝিয়ে দেবে। পশ্চিমবঙ্গের জন্য লড়তে পারি, আপনারা দেখছেন নিউজ বাংলা। আমার লড়াই আপনারা সবাই দেখেছেন হাইকোর্টের মাধ্যমে। এই পশ্চিমবঙ্গতে ভোটের পরে মহিলাদেরকে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো, আর আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে কিছুই হয়নি। এটা আমি হাইকোর্টে প্রমাণ করেছি যে কি হয়েছে, কি সন্ত্রাস হয়েছে পশ্চিমবঙ্গতে। এই লড়াইতে আপনারা আমার কাছে থাকুন, আশীর্বাদ করুন। 30 তারিখে ভোট দেওয়ার জন্য অবশ্যই নামবেন, পদ্ম ফুল চিন অবশ্যই আসবেন। 30 তারিখ জরুর সে উতারিয়ে ভোট দেনে কে লিয়ে भारतीय जनता पार्टी कमल चिन्ह पर वोट दीजिए। पश्चिम बंगाल के लोगों के लिए ये जो मेरा लड़ाई है, इसमें इतने औरतों का रेप हुआ, इतने लड़कों को मार दिया गया, पेड़ पर टांग दिया गया। अंग्रेज के जमाने में जो अत्याचार होता था उससे ज्यादा अत्याचार इस सरकार ने किया, और इस बात को मैंने हाईकोर्ट में साबित किया। इसीलिए आज CBI इन्वेस्टिगेशन हो रही है। आप सबसे ये कहना चाहती हूँ कि भवानीपुर के जो लोग हैं वो बहुत समझदार हैं। जब नंदीग्राम के लोग कर सकते हैं, आप भी कर सकते हैं। उतरिए, नीचे उतरिए, और इस अत्याचार की आवाज को बंद करने के लिए अपना वोट दीजिए, और कमल सिंह पर यह वोट दे करके इस अत्याचार के खिलाफ अपनी लड़ाई आगे बढ़ाइए। धन्यवाद, नमस्कार। बीजेपी बीजेपी ठीक है ना दादा? आप लोग सब सिविल ड्रेस में आ रहे हैं और फोटोज जा रहा है टीवी में कि मेरे पीछे इतने लोग घूम रहे हैं, आप लोग क्यों सिविल ड्रेस में आ रहे हैं? पुलिस का ड्रेस में आइए, तब मैं बोल सकूंगी कि पुलिस है मेरे साथ में। माय सिक्योरिटी पर्सन इज देयर, आई हैवंट सीन एनी सिक्योरिटी फ्रॉम कलकत्ता पुलिस। यस, यू प्लीज, I understand. I haven't asked for your security. I haven't asked for any kind of security from Calcutta Police. If you still feel that you have to provide me security, please come in a uniform. When I haven't asked, I haven't asked. और अगर आज आप लोग आए हैं सिविल ड्रेस में तो प्लीज मुझसे 50 मीटर का दूरी पे रहिए। बहुत दूरी मेंटेन कर रहे हैं। Because वोट अब मेरे को तो चिट्ठी भेज रहे हैं ना आप लोग, लिख लिख के कि मेरे साथ इतने लोग घूम रहे हैं। ठीक है, मेरे को तो चिट्ठी भेज रहे हैं। क्यों घुटचे? ये मरे एकाने 15 থেকে 20 पुलिस चले चुके सिविल यूनिफॉर्म में, सारा ग्रुप में ऐड हो जाते और वही भीड़ का टीवी से देखा चाहिए। क्यों आपने आज सिविल ड्रेस में মানুষ কি ভাববে? মানুষ ভাববে যে এরা আমার সমর্থক, আমার সঙ্গে হাঁটছে। আপনি ইউনিফর্ম পরে আসুন, আমি কোনো কলকাতা পুলিশের প্রোটেকশন চাইনি। কেন আসছেন?
আর যদি আসতে হয় ইউনিফর্ম পরে আসুন। মানে পুলিশের আর যদি আসছেন, যদি আসতে হয় দেখুন ওটা ওদের ডিউটি আছে, আমি কারো ডিউটিতে ইন্টারফেয়ার করছি না, কিন্তু আপনি ইউনিফর্ম পরে আসুন। এই যে চিঠি আমাকে ইলেকশন কমিশন থেকে পাঠাচ্ছেন না, এগুলো আমি তারপরে নিব না। 20টা পুলিশ লাগিয়ে দিচ্ছেন আমার পিছনে সিভিল ইউনিফর্ম পরে আর টিভিতে দেখাচ্ছেন। দাদা আপনারা যদি না নামেন তাহলে খুব সমস্যায় পড়ে যাব। এই লড়াইটা আমার লড়াই পশ্চিমবঙ্গের মানুষের জন্য, আপনাদের সকলের জন্য। বাবা দাদা এই লড়াইতে আমার সঙ্গে দাঁড়ান, পাশে দাঁড়ান, আর ভোট দিতে অবশ্যই আসবেন। সব সময় আমাকে কাছে পাবেন, পাশে পাবেন। মিথ্যা কথা বলে ভোট চাইছে। আমরা দেখেছি মমতা ব্যানার্জি হচ্ছে দেশের মধ্যে 100টা প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন, তাকে ছেড়ে দিয়ে ভোট দেবো? কোনোদিন দেবো না। আমার নাম দেবব্রত রায়। আমার কাছে ভোট চাইতে আসলে আমি জিজ্ঞেস করলাম কেন ভোট দেবো আপনাকে, উনি উত্তর দিতে পারলেন না, বললেন এখানে ক্রাইম হচ্ছে, এ হচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে। উনি যান উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন সরকার, এখানে এনসিআরবি রিপোর্টে সব থেকে সেফ শহর হচ্ছে কলকাতা, আর পশ্চিমবঙ্গ হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে ক্রাইম রিপোর্ট আমাদের কম। কেন আমি ওদেরকে ভোট দিতে যাবো যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার? দেখুন তাহলে আজ রাতে মানুষ তো বডি পায় না, এখানে পুড়িয়ে দেয়। কেন আমি এই সরকারকে আমি ডেকে আনবো? কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা সেফ আছি, পশ্চিমবঙ্গে ভালো আছি, মমতা ভাই নেতৃত্বে ভালো আছি, ঠিক আছে। আমার নাম দেবব্রত রায়। জয় বাংলা।